প্রিয় শিক্ষার্থী এবং আসসালামু আলাইকুম আজকে আমরা হিসাব বিজ্ঞান পাঠে অংশগ্রহণ করব আমাদের পাঠ নম্বর হচ্ছে ছয় এবং ছয় তারিখ চার মাস দুই হাজার হিসাব সমীকরণ বা অ্যাকাউন্টিং ইকুয়েশন আজকে পাঠে যা থাকবে এক প্রক্রিয়া কি বা প্রসেস কি হিসাব প্রক্রিয়ার প্রকার ভেদ উপাদানগুলি কি কি সমীকরণের কাঠামো কি এবং একটি এক্সাম্পল বা উদাহরণ প্রিয় শিক্ষার্থীরা আমরা এই কয়টি বিষয় নিয়ে আজকে আলোচনা করব প্রথমে প্রক্রিয়া সম্পর্কে একটু করে আমি আইডিয়া দিতে চাই বা উদাহরণ দিতে চাই প্রক্রিয়াটা কি আমরা সবাই একটি কাজ পারি সেটা হচ্ছে কি এক গ্লাস লেবুর শরবত তৈরি করতে পারি এই কাজটা আমরা সবাই জানি লেবুর শরবত তৈরি করব তাহলে এখানে লেবুর শরবত যদি আমার বিষয় হয় শরবত যদি আমার বিষয় হয় তাহলে কি কি উপাদান লাগবে আমার একটা গ্লাস লাগবে একটা চামচ লাগবে লেবু লাগবে চিনি লাগবে এ হচ্ছে আমার উপাদান তাহলে এই উপাদানগুলির মিশ্রণটাই হচ্ছে আমার লেবু সম্ব তাহলে এই যে আমি গ্লাস লাগবে চামচ লাগবে পানি লাগবে লেবু লাগবে চিনি লাগবে এই যে একটা পর একটা ধাপ আমি এগিয়ে যা আগায় নিয়ে যাচ্ছি এবং এই যে প্রসেস এটাই হচ্ছে প্রসেস প্রিয় শিক্ষার্থী বিন্দু আমরা কম্পিউটারে চলে আসছি আমাদের পড়া আজকের পাঠ হিসাব প্রক্রিয়া আলোচনার জন্য এখন পাওয়ার পয়েন্টের স্লাইড শোতে আমরা আমাদের পার্ট প্রেজেন্টেশনে দেখাবো আজকের সাবজেক্ট ছিল হিসাব বিজ্ঞান প্রক্রিয়া সমীকরণ অ্যাকাউন্টিং প্রসেস ইংরেজিতে যেটা বলছি আমরা ইকুয়েশান আজকের পাঠ হচ্ছে আমাদের ছয় নম্বর পার্ট আশা করি তোমরা আমার সাথে একাত্ম হয়ে পাঠে মনোনিবেশ করেছ ধন্যবাদ সবাইকে একটু ধৈর্য ধারণ করে আজকের প্রক্রিয়া হিসাব বিজ্ঞান প্রক্রিয়া তোমরা শোনার শেখার এবং মনে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের পার্টে যা যা থাকবে সেটা দেখে নাও প্রক্রিয়া কি হিসাব প্রক্রিয়ার প্রকারভেদ হিসাব সমীকরণ বা অ্যাকাউন্টিং ইকুয়েশন কি। হিসাব সমীকরণের উপাদান বা ইলিমেন্টস কি কি হিসাব সমীকরণের কাঠামো বা স্ট্রাকচার রকম আর ছোট্ট একটি হিসাব সমীকরণের উদাহরণ বা এক্সাম্পল চলো আজকে আমরা হিসাব প্রক্রিয়া কি জেনে নিই হিসাব প্রক্রিয়ার সংজ্ঞাটা এরকম যে কোনো উদ্দেশ্য পূরণের লোক জন্য বা লক্ষ্য বাস্তবায়নের জন্য ধাপে ধাপে অগ্রসর হওয়ার নামই হচ্ছে প্রক্রিয়া বা প্রসেস আমরা একটা ছবির মাধ্যমে বিষয়টাকে জানতে পারি সেটা হচ্ছে কি আমি যদি চট্টগ্রাম থেকে ঢাকা যেতে চাই তাহলে আমার যাওয়ার প্রক্রিয়া বা যাওয়ার পদ্ধতি কি হবে আমার লক্ষ্য হচ্ছে কি ঢাকা হতে চট্টগ্রাম হতে ঢাকা যাওয়া এই হচ্ছে আমার লক্ষ্য তাহলে এই লক্ষ্য পূরণের জন্য আমার মাধ্যম কি কি মাধ্যম হচ্ছে এক নম্বর বাসে যেতে পারি দুই নম্বর ট্রেনে যেতে পারি তিন নম্বর প্লেনে যেতে পারি এর মধ্যে আমি কোনটাকে পছন্দ করব আমি পছন্দ করলাম বাসটা বাস যদি যেতে চাই তাহলে আমার কাজ কী কী প্রক্রিয়া কি বাসের টিকিট করা এবং সময় মতো ওই বাসে গিয়ে আরোহণ করা বা বসে যাওয়া এরপরে ড্রাইভারের দায়িত্ব হয়ে যাবে আমাকে ঢাকায় নিয়ে যাওয়া এ হচ্ছে আমার চট্টগ্রাম হতে ঢাকা যাওয়ার প্রক্রিয়া এখন দেখি হিসাব প্রক্রিয়া বা অ্যাকাউন্টিং প্রসেস কয় প্রকারে করা যায় এক নম্বর হচ্ছে সমীকরণ প্রক্রিয়া সমীকরণ প্রক্রিয়া ইকুয়েশান প্রসেস দুই নম্বর জাবেদা প্রক্রিয়া বা জার্নাল প্রসেস হিসাব সমীকরণ বা অ্যাকাউন্টিং ইকুয়েশন কি কোনো লেনদেন সংঘটিত হলে দুটি পক্ষ ডেবিট বা কে প্রভাবিত হয় এবং সমপরিমাণ টাকার অঙ্ক থাকে যা দুতরফা দাহিলা পদ্ধতির মূলনীতি আধুনিক হিসাববিদগণ উক্ত মূলনীতির উপর ভিত্তি করে একটি গাণিতিক সূত্র প্রকাশ করেছেন যা হিসাব সমীকরণ বা অ্যাকাউন্টিং ইকুয়েশন নামে পরিচিত অ্যাকাউন্টিং ইকুয়েশনের ফর্মুলাটা হচ্ছে এরকম অ্যা ইকুয়েল টু এল অর অ্যা ইকুয়েল টু এল প্লাস ও ই যেখানে অ্যাকুয়েল টু অ্যাসেটস এল ইকুইল টু লাইবিলিটিস ও ই ইকুয়েল টু ওনার্স ইকুইটি হিসাব সমীকরণের উপাদান হিসাব সমীকরণটা আমরা যেহেতু জেনেছি যে অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি এখন দেখা যাক অ্যাসেটের মধ্যে কি কি অ্যাসেট থাকতে পারে কারেন্ট অ্যাসেট চলতি সম্পত্তি ইনভেস্টমেন্টস বিনিয়োগ ফিক্সড অ্যাসেটস স্থায়ী সম্পত্তি ইনট্যানজিবল অ্যাসেটস অদৃশ্য সম্পত্তি এল বা লাইবিলিটিস কি কি হতে পারে কারেন্ট লাইবিলিটিস চলতি দায় লং টার্ম লাইবিলিটিস দীর্ঘমেয়াদী দায় ওনার্স ইকুইটি মালিকানা সত্য এই মালিকানা স্বত্ব আবার কি কি বিষয়ের উপর নির্ভরশীল ক্যাপিটাল মালিক যেটা ইনভেস্ট করেছে যাকে আমরা মূলধন বলি রেভিনিউ রাজস্ব আয় বা আয় বা ইনকাম এক্সপেন্সেস খরচ ড্রয়িংস উত্তোলন এই চারটি বিষয় উপর প্রভাবিত হয় ওনার্স ইকুইটি হিসাব সমীকরণের কাঠামো বা স্ট্রাকচারটা কীরকম দেখা যাক অ্যাকাউন্টিং ইকুয়েশন এই যে এটা পুরো একটা ট্যাবল এই ট্যাবলের হেডলাইন হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশান এখানে একটা কলাম আছে ডেইট আরেকটা কলাম হচ্ছে অ্যাসেট আরেকটা কলাম হচ্ছে লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটিস আরেকটা কলাম হচ্ছে কমেন্টস আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসেটস ইকুয়াল টু লাইবিলিটিস এবং অ্যাসেট কে এখানে আমি এক দুই তিন চার পাঁচ পাঁচটি কলামে ভাগ করে রেখেছি এটা তিনটি কলামও হতে পারে চারটি হতে পারে পাঁচটি হতে পারে বা পাঁচটি বেশি হতে পারে এখানে আমি দুটি এলের ওখানে দুটি কলাম রেখেছি এখানেও দুইয়ের অধিক কলাম হতে পারে যদি আমার ট্রানজেকশানে চায় আর কমেন্ট হচ্ছে একটি কলাম এখানে তাই লিখতে হবে যখন মালিকের মূলধন বা ক্যাপিটাল প্রভাবিত হয় যেমন ক্যাপিটাল বেড়েছে এখানে টাকাটা বসবে এখানে কেন বস কেন বেড়েছে এটা বসবে ক্যাপিটাল কমেছে কেন কমেছে ক্যাপিটাল কখন বাড়ে যখন আয় হয় ক্যাপিটাল কখন কমে যখন আমার এক্সপেন্স হয় ক্যাপিটাল কখন কমে যখন আমার ড্রয়িংস হয় সুতরাং এগুলো এখানে লিখতে হবে এ হচ্ছে হিসাব সমীকরণের কাঠামো বা স্ট্রাকচার একটা উদাহরণ দিয়ে আমরা আলোচনা করতে চাই আজকে রিকুয়েশনটা ছোট্ট তিনটি উদাহরণ আছে এখানে জানুয়ারি এক তারিখে মিস্টার আলম পঞ্চাশ হাজার টাকা দিয়ে ব্যবসা আরম্ভ করলেন এই ট্রানজেকশনে দুটি পক্ষ আছে একটা হচ্ছে কি নগদ মূলধন দুই তারিখ ঘর ভাড়া প্রদান করলেন দুই টাকা এখানে দুটি পক্ষ আছে একটা হচ্ছে কি নগদ আর একটা মূলধন জানুয়ারি তিন বাকিতে আসবাবপত্র ক্রয় দশ হাজার টাকা এখানে দুটি পক্ষ আছে এক আসবাবপত্র এবং পাওনাদার যেহেতু বাকিতে কিনেছে সেহেতু পাওনাদার এখন চলো আমরা সেটা অ্যাকাউন্টিং ইকুয়েশন ট্যাবলের মধ্যে কিভাবে সেট করি সেটা দেখা যাক এই হচ্ছে আমার অ্যাকাউন্টিং ইকুয়েশনের একটা কাঠামো এই কাঠামোর মধ্যে আমরা প্রথম লেনদেন জানুয়ারি এক তারিখে পঞ্চাশ হাজার টাকা দিয়ে ব্যবসা আরম্ভ করলেন দেখা যাক এই যে জানুয়ারি এক যেহেতু নগদ প্রভাবিত হয়েছে সুতরাং নগদ কলামে বসবে এবং মূলধন প্রভাবিত হয়েছে সুতরাং মূলধন কলামে বসবে দেখো এখানে ক্যাশ আর ক্যাপিটাল আর কমেন্টসের ওখানে ইনভেস্টমেন্ট শব্দটা লিখে লিখেছি কেন ওই যে ক্যাপিটালের পরিমাণটা বেড়েছে এই কারণে নেক্সট দুই তারিখ ঘর ভাড়া প্রদান করেছেন দুই হাজার টাকা এখানে নগদ কমে গেছে দুই হাজার মূলধন থেকে খরচ হিসাবে বাদ যাবে দুই হাজার দেখো দুই হাজার ব্র্যাকেটে আছে ক্যাশের কলামে ক্যাপিটালের কলামেও দুই হাজার ব্র্যাকেটে আছে মাইনাস ফিগার এবং কমেন্টের ওখানে রেন্ট এক্সপেন্স কমেন্ট লিখতে হলো আমি একটু আগে বলেছি যে ক্যাপিটাল প্লাস হলেও কমেন্ট লিখতে হবে ক্যাপিটাল মাইনাস হলেও কমেন্টে লিখতে হবে নেক্সট তিন তারিখ বাকিতে আসবাবপত্র কি দিচ্ছে আমি দশ হাজার টাকার এখানে আসবাবপত্র কলামে দশ হাজার টাকা বসবে যেহেতু আমার আসবাবপত্র বেড়েছে অন্যদিকে আমার পাওনাদার যেহেতু আমি টাকা দিই সে পাওনাদারের পরিমাণও বেড়েছে দেখো আসবাবপত্র বেড়েছে পাওনাদারও বেড়েছে আর মন্তব্যের ঘরে কোনো কিছু লিখতে হবে না কেন হবে না যেহেতু এই দুটি ট্রানজেক পক্ষের কারণে আমার ক্যাপিটালে কোনো প্রভাব পড়েনি দেখা যাক এই উদাহরণ থেকে ক্যাশের যুগফল কত আটচল্লিশ হাজার ফার্নিচার দশ হাজার ইকুয়েল টু অ্যাকাউন্ট পেয়েবল দশ হাজার ক্যাপিটাল আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার দশ হাজার দশ হাজার আটচল্লিশ হাজার তাহলে গ্রস টোটাল কত দেখা যাক টোটাল অ্যাসেটের পরিমাণ আটান্ন হাজার এবং টোটাল লাইবিলিটির পরিমাণ আটান্ন হাজার তাহলে অ্যাসেট ইকুয়েলটি যদি লাইবিলিটি হয় এই আটান্ন হাজারের ইকুয়েল টু আটান্ন হাজার এটাই প্রমাণিত হয় যে অ্যাকাউন্টিং ইকুয়েশন অ্যাসেট ইকুয়েল টু লাইবিলিটিস প্রিয় শিক্ষার্থীরা আমরা এতক্ষণ যা আলোচনা করলাম সেটা আশা করি বুঝতে পেরেছ আমরা কম্পিউটারের পাওয়ার পয়েন্টের স্লাইড শোতে তোমাদের জন্য উপস্থাপন করলাম এবার চলো আবার হোয়াইট বোর্ডে ফেরত যাই আর একটু আলোচনা করব হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা আমরা এতক্ষণ যা আলোচনা করলাম সেটা ছিল হিসাব সমীকরণ কি জিনিস এবং তার তৈরি করার প্রক্রিয়াটা আমরা সর্বশেষ যেটা জেনেছি সেটা হচ্ছে কি অ্যাকাউন্টিং ইকুয়েশন এটাই মনে রাখার বিষয় অ্যাকাউন্টিং ইকুয়েশন হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন হচ্ছে ইকুয়াল টু এল প্লাস পি এটাই হচ্ছে আমাদের সর্বশেষ কথা যে ইকুয়েশন কিভাবে হয় টু এল প্লাস পি কে আমরা বলি ও ই এবং ওই ব্যাখ্যা হচ্ছে যে এখানে থাকবে ক্যাপিটাল ক্যাপিটাল থাকবে তারপর রেভিনিউ থাকবে ড্রয়িংস থাকবে এক্সপেন্স থাকবে এগুলার সমন্বয় হচ্ছে ও এল প্লাস টু এল এল টু এল প্লাস পি অথবা ইন্টারনাল বিষয়গুলো হচ্ছে ক্যাপিটাল রেভেনিউ এবং ড্রয়িং আশা করি তোমাদের ভালো লাগছে তোমরা এই সমীকরণ বিষয়টি জানলে এবং আজকের অনুষ্ঠান যদি ভালো লাগে তাহলে সবাইকে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আর চট্টগ্রামেও কিন্তু করোনা ভাইরাসের প্রভাব বৃদ্ধি পাচ্ছে দিন দিন আমরা আবারও নিজেদেরকে সুরক্ষার প্রস্তুতি রাখবো এবং সুরক্ষিত থাকবো আল্লাহর কাছে সাহায্য